হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সকলের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। তো অ্যাকচুয়ালিতে তোমাদের অনারিয়াম নিয়ে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু অনারিয়াম নিয়ে বিভিন্ন রকমভাবে করে যা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রোটেস্ট নিয়ে করেই যাচ্ছেন। তো অ্যাকচুয়ালিতে এই যে নতুন আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু এক পার্টিকুলার একটা রাজ্য থেকে, যেখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে কোর্টের থেকে যে তাদের কিন্তু অনারিয়াম বৃদ্ধির কথা, ঠিক আছে, কত টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে এবং কোন রাজ্যে। তো এটা অন্যান্য রাজ্যে এটার প্রভাব কী হতে পারে সম্পূর্ণ জিনিস আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং দেখার পর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো সমালোচনা না করে মেন বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করি। তো বলে দিই প্রথমেই যে নতুন যে অনারিয়ামের কথা বলা হয়েছে সেটা কিন্তু 14,000 টাকা করে সরাসরি কোর্টের থেকে অর্ডার দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে 14,000 টাকা করে অনারিয়াম দিতে হবে, ঠিক আছে? এবং এইটা যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা কিন্তু তোমাদের বিহার রাজ্য থেকে উঠে আসছে, এবং বিহারে কিন্তু বলা হয়েছে কোর্টের তরফ থেকে যে ডাইরেক্টলি সকল অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু 14,000 টাকা ন্যূনতম যে অনারিয়াম রয়েছে বা বেতন সে তাদেরকে দিতে হবে, কারণ তাদের যে কাজটা রয়েছে সেই কাজটা কিন্তু খুবই একটা মনে করো ফ্রন্টলাইন যারা কাজ করেন, যেমন ডাক্তার বা আদার যারা রয়েছেন তেমনই কিন্তু তাদের কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে তাদের অনারিয়ামের কথা বলেছেন, ন্যূনতম 14,000 টাকা করে কিন্তু তাদেরকে সরাসরি দিয়ে দেওয়ার কথা কোর্টের থেকে বলা হয়েছে। এখন রাজ্য সরকার সেটা কবে থেকে লাগু করবে বা রাজ্য সরকার সেটার কী রিয়্যাক্ট করবে, রিপ্লাই কী দিবে সেটাই কিন্তু দেখা রয়েছে, কিন্তু সেখান থেকে সরাসরি এই অর্ডার দেওয়া হয়েছে যে 14,000 টাকা ন্যূনতম তাদেরকে যাতে অনারিয়াম দেওয়া হয়, মানে কোর্টের তরফ থেকে এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কবে থেকে সেটা দেওয়া হবে এবং দেওয়া হবে কি হবে না সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমরা জানবো যখনই কোনো এরকম আপডেট উঠে আসবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে এটা অন্যান্য রাজ্যতে যেটা রয়েছে সে অন্যান্য রাজ্যতে এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে, বা অন্যান্য রাজ্যতে এটা এই যে ইনক্রিজ করলে পরে অনারিয়াম, তো তোমাদের ক্ষেত্রে সেটা কী? তো দেখো, অর্ডার যখন কোনো কিছু করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানকার যে ভ্যালু মার্কেট ভ্যালু রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে অনারিয়ামটাকে বৃদ্ধি করার কথা বলা হয় সরকারি তরফ থেকে, মানে কোর্টের তরফ থেকে। তো সেই ক্ষেত্রে অন্যান্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসাম বলো, তো সকল রাজ্যতেই কিন্তু অনারিয়াম বৃদ্ধি অবশ্যই করা হবে, কিন্তু সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ রাজ্য সরকারের তরফ থেকে কী করা হয়, রাজ্য সরকার কিন্তু সেগুলোকে লাগু করতে চান না, তো তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে চলে। সেক্ষেত্রে যখন থেকে তারা লাগু করবে তখন কিন্তু তোমাদের এটা দেওয়া হবে। তো এখন প্রত্যেকটা রাজ্যতে অনারিয়াম বৃদ্ধি হওয়া মানে তোমাদের জন্য এটা গুড নিউজ, কারণ যে কোনো রাজ্যতে অনারিয়াম বৃদ্ধি হচ্ছে তার মানে সেটার ইম্প্যাক্ট কিন্তু পার্টিকুলারলি সব কয়টা রাজ্যতেই পড়ে। হ্যাঁ, সেটা অ্যাপ্লাই বা লাগু হতে সময় লাগতে পারে, কিন্তু সেটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবং প্রত্যেকটা রাজ্যতেই সেই নিয়মটা কিন্তু চালু হবে। এবং সামনে নতুন বছর থেকে কিন্তু নতুন নিয়ম আসতে পারে, যেখানে কিন্তু সকল রাজ্যতেই অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী যারা রয়েছেন একটা ফিক্সড তাদের অনারিয়াম বা বেতন দেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেই রিগার্ডিং যখনই কোনো আপডেট আসবে আমরা অবশ্যই ভিডিও ধরে জানার চেষ্টা করবো। সো আজকে এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।